বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ আওয়ামী লীগের বাকশালী আচরণের বহিঃপ্রকাশ বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রকে বিপন্ন করতে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশ বাঁচাতে, মানুষকে বাঁচাতে, গণতন্ত্রকে রক্ষায় সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অর্পণ সভার আয়োজন করে অর্পণ বাংলাদেশ। আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থেই আন্দোলন করছে বিএনপি সহ সমমনা দলগুলো। আমরা কারো দয়া দাক্ষিণ্যের উপরে আন্দোলন করছি না। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন যারাই আছে সবার কাছে বলি, বাংলাদেশের জনগণের লড়াইকে সমর্থন করেন। যদি সমর্থন করতে না পারেন চুপ করে থাকেন, কিন্তু এই লড়াইয়ের বিরোধিতা করলে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে আপনারা শত্রু হিসেবে বিবেচিত হবেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির চলমান আন্দোলনের উদ্দেশ্য মানুষকে বাঁচানো। এই আন্দোলনে কোনো ধরনের আপোষ হবে না। এই লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, এই লড়াই বাংলাদেশকে ফিরে পাওয়ার লড়াই। কোনো মতেই কোনো কিছুর সঙ্গে কোনো আপোষ না করে আমরা বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং কোনো মতেই এই সরকার, আওয়ামী লীগ সরকার, যারা আসলে এখন মধ্যযুগীয় বর্বরতার মধ্যে চলে গেছে, তাদের অধীনে কোনো গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করেছে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।